আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। মেঘলা দিন, বৃষ্টির দিনে আসলে গরম গরম খাবার খেতে খুব ভালোই লাগে। তো ঘরে যদি অনেক কিছু উপাদান নাই থাকে, তাই বলে কি আর খাওয়ার হবে না, তা কি হয়? তো ঘরে থাকা উপকরণ দিয়েই আজকে বানিয়ে ফেললাম মুরগির বিরিয়ানি। তো বিরিয়ানির জন্য মাংসটা, মুরগির মাংসটা আগে হালকা ভেজে নিয়েছি, আর আলু, পেঁয়াজ, আদা, রসুন পেস্ট, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া সব দিয়ে আলুটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে ভাজা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা ভেজে নিলে মাংসটা শক্ত থাকে, খেতেও ভালো লাগে। আর সাথে দিয়ে দিলাম এক প্যাকেট রাঁধুনির বিরিয়ানি মশলা। এই মশলাটা মাংসের ফ্লেভার অনেক বাড়িয়ে দিবে। আর মাংস ভাজা থাকলে রান্না করলেও মাংসটা ভাঙে না, পোলাওর সাথে ভালো থাকে। লবণ দিয়ে নিলাম, আর পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। পানি একবারে খুব বেশি দেব না, দুই তিনবারে অল্প অল্প দিয়ে মাংসটা আলুটা সেদ্ধ করে নিব। তো একটু পরে নেড়ে দিলাম, ঢাকনা উঠিয়ে নেড়ে দিলাম, আবার ঢাকনা দিয়ে দিলাম। তো বারবার একটু একটু নেড়ে দিব, কারণ তো বেশি পানি দেইনি, তো অল্প পানির কারণে দীর্ঘক্ষণ দিয়ে রাখলে হয়তো নিচে লেগে যাবে সেই জন্য। তো কিছুক্ষণ পরেই ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে আমার মাংসটা রেডি। যেহেতু ব্রয়লার মুরগি, তো হতে বেশি সময় লাগেনি। তো এখন সচরাচর আমরা যেভাবে পোলাও রান্না করি, সেভাবেই পোলাও বিরিয়ানির জন্য পোলাওটা রেডি করে নিচ্ছি। পোলাও রেডি হয়ে গেলেই উপরে মাংসটা ছড়িয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে নিব, ঘি দিয়ে দিব। আর পোলাওতে আমি এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি সবসময় পোলাওতে পানিটা আমি আমার চোখের আন্দাজেই দিয়ে দিই, কারণ আমি সবসময় রান্না করলে আমার একটা আন্দাজ হয়ে গিয়েছে, তো সেই জন্য আমি পরিমাণ মতো পানি দিই। আর আমি এখানে দুই পট চাল নিয়েছি, আপনারা দুই পট চালের জন্য চার পট পানি দিবেন, তাহলে হয়ে যাবে। যে যতটুকু চাল নিব তার দ্বিগুণ পানি নিব। অনেক সময় পানির পরিমাণ একটু কমও দিতে হয়, অনেক সময় একটু বেশি লাগে, কারণ চালের উপর ভেরি করে। চালটা অনেক সময় দেখা যায় নতুন চাল, পুরনো চালের কারণে উপাদানে একটু শক্ত কম বেশি হতে পারে, এই জন্য পানি। সেজন্য আমি চোখের আন্দাজে পানি দিই। আর পানিটা যদি কখনও দেখি যে বেশি হয়ে যাচ্ছে, পোলাও হয়ে গেছে, তাহলে আমি ঢাকনা দিই না, ঢাকনাটা তুলে রাখি। তো আমার পোলাওটা হয়ে এসেছে। এখন এই যে পোলাওয়ের পানিটা টেনে এসেছে, এখন উপরে মাংসটা ছড়িয়ে দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে উপরে ঘি ছিটিয়ে দিব। ঘি দিয়ে দিলেই পোলাও থেকে, বিরিয়ানি থেকে, সব কিছু থেকেই ভালো একটা স্মেল আসে, তো সেই জন্যই আসলে ঘি দেওয়া। তো আপনারা এভাবে ঘরে অল্প উপকরণে বিরিয়ানি রান্না করে খেতে পারেন, অনেক ভালো লাগবে আশা করছি। সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।